এরকম কোনো দলিল নাই। ওযু করলে, ওযু করেন না, ওযু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 832 নম্বর হাদিস সহিহ মুসলিম, এত সুন্দর হাদিস, ইন সরাফা মিন খতিয়াতিহি কাহিয়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মুহ, ওযু যখনই কোনো মুমিন ব্যক্তি শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কিন্তু পাপ নেকি হলো না, হলো কি, ক্ষমা হচ্ছে। আরে যত আরো আছে অনেক, সালাতে যদি কেউ আমিন বলে আর আমিনটা যদি ইমাম মুক্তাদি আর ফেরেশতা একসঙ্গে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের পূর্বের পাপ সব ক্ষমা হয়ে যাবে। কেউ যদি বলে সালাতের মধ্যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়র মিলাস সামাওয়াতি মিলাল জামিলা মা শীতা মিন শাইমবাদ, এই দোয়া যদি কেউ পড়ে সালাতের রুকু থেকে উঠে আল্লাহ রাসূল বলছেন তাদের পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি মুসাফা করে, আমি আপনি মুসাফা করে দুজন পৃথক হতে হতে আল্লাহ রাসূল বলছেন তাদের উভয়ের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়। এতগুলো হাদিস অনুবাদ করলো, হাদিসগুলো কার বলেন তো, কে বলেছেন? আর আগে যেগুলো অনুবাদ করলাম ওগুলো কার? আল্লাহর কথা, বুঝেননি মনে হয় কথাটা, এইগুলো আল্লাহর রাসূলের কথা, আর আগেরগুলো বললাম হাদিসে কুদসি। এমন এক জায়গা এটা, এখানে আসলে আল্লাহ পাপ মাপও করে দেন, পাপগুলো নেকি দ্বারাও পরিবর্তন করে দেন, এটাই হলো বৈশিষ্ট্য। যারা এসেছেন তারা ধন্য। আমার একটা কথা বলতে ভালো লাগে, গত বছরের আগের বছর চাঁপাইনবাবগঞ্জ একটা প্রোগ্রামে গেছিলাম, তো ফেরার সময় প্রোগ্রাম থেকে যখন মঞ্চ থেকে নেমে আসছি রাস্তা দিয়ে, তো দুইজন মহিলা একজন মহিলাকে ধরে নিয়ে যাচ্ছে। তা আমি আবার বললাম যে এত দুর্বল মহিলাকে নিয়ে আসার কী দরকার ছিল? তো তখন আমার বন্ধু ফ্রেন্ড বলছে যে এই মহিলা কেন আসছে জানেন, এই বাড়িতে বসে বসে বক্তব্য শুনে, ওই যে বক্তব্য দিয়েছেন এখানে আসলে সব পাপ ক্ষমা হয়ে যাবে, পাপগুলো নেকি হয়ে যাবে, ওই দুই, একটা তার মেয়ে আর একটা তার বৌমা, দুইজনকে বলেছে তোরা আমাকে কিন্তু নিয়ে যা ওই জায়গায়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি খেয়াল করেছেন কি, ভাবা যায়, কল্পনা করা যায়, কি চিন্তাটা করেছে, আল্লাহ এই বান্দিকে ক্ষমা করবে না তা আপনাকে ক্ষমা করবে? আপনি তো বুঝেনি বিষয়টা, আল্লাহ মানুষকে এইভাবে ক্ষমা করতে পারেন। আর যখন উঠে যাবেন এখান থেকে, খুব জরুরি হলে উঠে যাবেন কিন্তু দোয়াটা পড়ে যাবেন, কি দোয়া? আচ্ছা এই দোয়াটা পড়েন তো আপনারা, তাই না? ওজুর পরে কে কে পড়েন এটা? একদম ওজুর পরে পড়েন, তাই না? মাশাআল্লাহ, অনেকে তো পড়তেছে ওজুর পরে, এটা পড়েন সুবহানাক আল্লাহু বিহামদিক আশহাদুল্লাহ, এটা পড়েন, তাই না? সালাতের পরে পড়েন না? হাদিসটা আমি অনুবাদ করে দিতাম, 10140 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, আস-সুনানুল কুবরা। আল্লাহ রাসূল বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কবলা ইয়াকুমা, এটা পরে বলি, মা জালাসা মাজলিসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তালা কুরআনান ওয়া তাওয়াজ্জা উযুআন আও সাল্লা সালাতান ইল্লা ক্বালা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ রাসূল যখনই মজলিস শেষ করতেন, যখনই তেলাওয়াত শেষ করতেন, যখনই ওযু শেষ করতেন, যখনই আল্লাহ রাসূল সালাত শেষ করতেন, তখনই এই দোয়াটা করতেন। আমি একদিন জিজ্ঞেস করলাম, লিমাদা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এটা পড়েন কেন? সবসময় পড়তে হবে তাই বলে, ভাবখানা এইরকম কিছুটা সবসময় পড়তে হবে? তো বলছে, আয়েশা তুমি জানো না আমি এটা কেন পড়ি, এই যে নেকিগুলো করার পরে দোয়াটা কেন পড়ি, এই দোয়াটা পড়ার সাথে সাথে কুতিবা ফিরিক, সব নেকি খোদাই করে মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হয়।
অতবিয়া বিতবে, এবং এটাকে সিলগালা করা হয়। কি করা হয়? সিলগালা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটাকে সংরক্ষণ একেতে খোদাই করে লেখা ফলকে, আর একটা এর উপরে এমন ভাবে মোহর মেরে দেন, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট। এই দোয়াটা আপনাদের পড়া উচিত ওজুর পরেও, কোরআন তেলাওয়াতের পরেও। সালাত পড়ে মসজিদ থেকে যখন বেরিয়ে আসবেন তখন এটা পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? যাদের মুখস্থ আছে তারা তো পারবেনই, খালি মনে রাখলে হলো, অত সহজ না, অন্তত মাস তিনেক সময় লাগবে আপনার এটা। না 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 না, ওটা বলি না, আপনার মুখস্থ আছে কিন্তু এটা ওজুর পরে নিয়ে আসতে, সালাতের পরে এই দোয়াটা নিয়ে আসতে আপনার সময় লাগবে অন্তত 3 মাস। আমি পরীক্ষিত, আমি যেদিন থেকে হাদিসটা জানি, আমি নিজের কথা বলছি, আমার কথা বলছি, বুকে থাবা দিচ্ছি না, আমি বলতেছি, এটা ভুলেই যাবে, মনেই থাকে না, আশ্চর্য ব্যাপার। সালাতে শেষ করার পরে, সালাতে দাঁড়ানোর পরে মনে হয় ওযু দোয়া পড়লাম কিন্তু এটা পড়া হলো না। 3 মাস সময় লাগবে আপনার, অন্তত 3 মাস লাগবে এই নেকি সংরক্ষণের দোয়া আপনাকে পড়তে হবে। আর একটা দায়িত্ব দিলাম, আপনি এটা আপনার বাচ্চাদের আগে শেখাবেন। কাদেরকে? কেন বলেন তো? না 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 না, আমি এই জন্য আপনাকে বলিনি, রাইট? কে বললো এটা, হাত তোলেন। এই যে এই যে, এই দোয়াটা যদি বাচ্চাকে শিখান আপনি, ও সালাত পড়ে তেলাওয়াত পড়ে ওযু করে তারপরে কি আর একটা মাজলিস শেষ করে এতগুলো নেকি করার পরে এই দোয়াটা ও যতবার পড়বে যত নেকি সংরক্ষিত হবে সম পরিমাণ নেকি আপনার আমল আমার সংরক্ষণ করা। সূরা ফাতিহা মুখস্থ করাবেন আগে, এটার একটা মনে থাকবে। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। তবে তবে জানেন, তবে হলো কোরআন তেলাওয়াতের পরে যেন কখনো সদাকাল্লাহ না মারেন। মারলে কি হয়ে যাবে? সব বাতিল, ভাষাটা বলেন কি, সব বাতিল, সব বাতিল, সব বাতিল। আর ইবলিস এই বাতিল করার জন্যই অপেক্ষায় আছে, অপেক্ষা আছে। এই যে আমি মনে করে শেষ করব, তো দোয়াটা যখনই পড়বো, আপনি পড়তে যাব ঠিক ওই কুদ্দে উঠে খেলা হবে না আপনি, ঠিক না? তখন শয়তান এমন জোরে খোঁচা মারবে আপনাকে, উঠ তাড়াতাড়ি। হাদিস আসতে কবলা ইয়া কুমা, দাঁড়ানোর আগেই যেন দোয়াটা পড়া হয়। বুঝেননি মনে কথাটা? দাঁড়ানোর আগেই পড়তে হবে দোয়াটা, তাহলে ফজিলতটা পাবেন আপনি কবলা ইয়া কুমা। কিন্তু আমরা মুনাজাত করি না, যারা মুনাজাতি তারা তো ইবলিস তো তাদেরকে ভালো করে কন্টাক্ট করেছে, কথা বুঝতে পারলেন? এটা একটা ইবলিসি আমল। কি আমল? বেদাত মানে ইবলিসি আমল, শয়তানি আমল, শয়তানি আমল। আর শরীয়তের আমল এক জায়গায় হলে নষ্ট হবে কোনটা? ইবলিসি আমল নষ্ট হবে? আর গ্লাস ভর্তি পানি আছে, পেশাব করলে পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে? তো বলছে পেশাব নষ্ট হবে, আপনারা কি বলবেন? হ্যাঁ, পেশাব নষ্ট হবে না? পেশাব তো নষ্ট হয়, আদর মুকাররম বলে কি রে, পেশাব এত খারাপ খারাপ, ও পায়খানা সেও খারাপ। একটা এটা এর একটা কথার নুক্তা আছে, পেশাব এত খারাপের খারাপ, হাদিসে আসছে পেশাবের ছিটা পড়ে এক সাহাবীর শাস্তির কথা আসছে, তাই না? আপনি মুয়াজ বিন জামাল রাদিয়াল্লাহু আনহু, এত বড় একজন জলিলুল কদর সাহাবি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই রকম সাহাবি ঠেকে গেল কোন জায়গায়? কোন জায়গায়? পেশাব না পেশাবের সিটা, পেশাবের সিটা যে ঠেকে গেল। কিন্তু কোনো হাদিস নাই যে পায়খানার কারণে কোনো সাহাবি ঠেকে গেছে, এরকম হাদিস আছে? হাদিস না এরকম।
পেশাব কত খারাপের খারাপ, কত খারাপের খারাপ, এটা আপনি ভাববেন না। তো বলছে যে দুধের মধ্যে পেশাব ঢাললে পেশাবই নষ্ট হয়ে যাবে, দুধ ঠিক থাকবে, ঠিক আছে না? আপনারা কি মনে করেন দুধ নষ্ট হবে? এটা মাথায় ঢুকে না আপনার যে সুন্নাত আমলের পরে যদি একটা কাঠি মারি দেন বেদাতের, সব কি হয়ে যাবে? সব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এইটা এখন পর্যন্ত বুঝাতে পারছি না, আকিদাও বুঝাতে পারি না, আর মানহাজ তো বুঝেই না। মানহাজ কি বুঝে? মানহাজ বুঝে না। মাজার পূজারি, কবর পূজারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, মাজার পূজারি কবর পূজারি কি দুয়াই না করছে আজকে, আল্লাহ ফিলিস্তিনিদের তুমি হেফাজত করো আল্লাহ, কবুল হবে? খোবায়েব রাদিয়াল্লাহু আনহুর দোয়া কবুল হয়েছিল, আপনার দোয়া কবুল হয় না কেন? কি কারণে কবুল হয় না আপনি কল্পনা করতে পারবেন? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু, তার একটা ঘটনা কি হৃদয় বিদারক। তারপরে খোবায়েব রাদিয়াল্লাহর ঘটনা কি, কি দোয়া করলেন সৌ